অৰ্গেনিক পলট্ৰি ফাৰ্মলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনালোঁ। আৰু আজি মই আলোচনা কৰিম কোৱেল চৰাইৰ ব্ৰিডিং সম্পৰ্কে। এয়া চাওক, কোৱেল চৰাইৰ ব্ৰিডিং চলি আছে। এইটো আপোনাৰ আজি আঠদিনীয়া কোৱেল, ইহঁতৰ পাখিবিলাক সম্পূৰ্ণ আহি গৈছে। ইয়াতে চাওক আপোনালোকে ধুনীয়া এই পোৱালিবিলাক, ইয়াত আৰু মৰ্টেলিটি নাই, আপোনালোকে দেখা পাই আছে এই কোৱেলৰ পোৱালিবিলাক। এনেকুৱা যদি ব্ৰিডিং কৰা পোৱালি লাগে আপুনি বা আপোনালোকে মোৰ লগত যোগাযোগ কৰিব পাৰে। এনেকুৱা ব্ৰিডিং কৰা কোৱেলৰ পোৱালি মোৰ তাতে পায়, আৰু এদিনীয়া পোৱালি লাগিলেও আপোনালোকে মোৰ তাতে পাব। এয়া চাওক আপোনালোকে অৰিজিনেল যিটো কাৰী উজ্জ্বল ব্ৰিডৰ, এইটো কোৱেল বাৰ্ড হয়। আৰু ই প্ৰায় আপোনাৰ 38 পৰা 45 দিনৰ ভিতৰত কণী দিয়ে এই কোৱেল পোৱালিটোৱে। আৰু এইবিলাক পোৱালি আপোনালোকে মোৰ তাতে অৰ্ডাৰ অনুযায়ী পাব, আৰু আপোনালোকে প্ৰত্যেক সপ্তাহতে মোৰ তাতে পোৱালি পাব আপোনালোকে। আৰু কোৱেলৰ ব্ৰিডিং সম্পৰ্কে আপোনালোকক অলপ মই জনাম। ভিডিঅ'টো অলপ দীঘলীয়া হ'ব পাৰে, তথাপিও আপোনালোকে চাব। এয়া চাওক ব্ৰিডিং কৰাৰ কিছুমান ছিষ্টেম, এই ছিষ্টেমবিলাক চাওক আপোনালোকে দূৰৰ পৰাই। আপোনালোকে যদি কোৱেলৰ পোৱালি ব্ৰিডিং কৰে, তে এনেকুৱাকৈ ৰাউণ্ড কৰি আপোনালোকে কাৰ্টন বা প্লেনচিটৰ এনেকুৱাকৈ বনাব। এয়া চাওক, এই ছাইডবিলাকত মই কামি বান্ধি দিছোঁ, এইবিলাকত এনেকৈ বাঁহৰ কামি বান্ধি দিছোঁ। এইবিলাক বাঁহৰ কামি বন্ধা আছে, এইবিলাকত এনেকৈ বান্ধিও আপোনালোকে কম খৰচত ব্ৰুডাৰ বনাব পাৰে। আৰু আপোনালোকে প্লেনচিটৰিও বনাব পাৰে। প্লেনচিটৰি বনালে অলপ আপোনালোকৰ কি হ'ব, অলপ কষ্টটো বেছি হ'ব, খৰচটো বেছি হ'ব আপোনালোকৰ, বেছি হ'লেও কিন্তু আপোনালোকৰ এইটো আপোনাৰ থাকি যাব, যিহেতু কাৰ্টনটো নষ্ট হৈ যায় পানী পৰিলে। কিন্তু আপোনাৰ প্লেনচিটটো যিহেতু টিনৰ হ'ব, সেইটো আপোনাৰ নষ্ট নহয়, বাৰে বাৰে বনাই থাকিব নালাগে। কিন্তু আপোনালোকৰ যদি খৰচ কমত কৰিব খোজে, ভুডাৰ কমত বনাব খোজে কম খৰচত, তেনেহ'লে এনেকুৱাকৈ কাৰ্টনৰ বনাব, এনেকৈ কামি বান্ধি দিব। সেয়া চাওক, এনেকৈ টঙালেৰে মই কামি বান্ধি কিনে এনেকুৱা ব্ৰুডাৰ বনাইছোঁ, এনেকুৱা গোল কৰি। চ' ব্ৰুডাৰটো প্ৰথম আপোনালোকে কোৱেল চৰাইৰ ব্ৰিডিং কৰিলে এনেকুৱাকৈ বনাব লাগিব। কোৱেল বুলি নহয়, আপোনালোকে যিকোনো পলট্ৰি বাৰ্ডৰ কাৰণে আপোনালোকে এনেকৈ ব্ৰুডাৰ বনাব লাগিব। তাৰপিছত আপোনালোকে কিছুমানে আমাৰ ব্ৰুডিঙত পোৱালিবিলাক থৈ কিনে লাইট দিয়ে, লাইটবিলাক দিওঁতে অলপ ভুল কৰে। চ' আমি ভুল কৰাৰ কাৰণে বহুত পোৱালি মৰি যায়, নতুন ফাৰ্মাৰবিলাকৰ বহুত পোৱালি তাৰমানে মৰি যায়। চ' লাইটবিলাক আপোনালোকে কি কৰিব লাগিব, পাৰিলে থাৰ্মোমিটাৰ থাকিলে ভাল ব্ৰিডিং কৰা অৱস্থাত, বা আপোনালোকে হাইগ্ৰ'মিটাৰ থাকিলে ভাল। যদি নাই, আপোনালোকে কি কৰিব, প্ৰথম 3 দিনটো আপোনালোকে কি কৰিব, এই লাইটবিলাক, এই যে বাল্ববিলাক আছে, বাল্ববিলাক আপোনালোকে ফ্ল'ৰৰ পৰা, মানে আপোনালোকে য'ত পোৱালিটো থ'ব তাৰ পৰা 6 ইঞ্চি ওপৰত আপোনালোকে লাইনবিলাক দিব লাগিব। আৰু ধৰক মানে 6 স্কুৱেৰ ফিট, মানে 6 বৰ্গফুটৰ এটা ব্ৰুডাৰত আপোনালোকে মিনিমাম 4-5টা লাইট দিব লাগিব। আপোনালোকে গৰমৰ দিনত যদি আপুনি কোৱেল চৰাইৰ ব্ৰুডিং কৰে বিশেষকৈ, আৰু যদি আপুনি ঠাণ্ডাৰ দিনত ব্ৰুডিং কৰে কোৱেল চৰাইৰ, তো আপোনালোকে 8টামান লাইট দিব লাগিব 6 বৰ্গফুটৰ, মই হিচাপটো কৈ আছোঁ। আৰু লাইটবিলাক আপোনালোকে ফ্ল'ৰৰ পৰাই 6 ইঞ্চি ওপৰত দিব লাগিব প্ৰথম 3 দিনটো। আৰু 6 ইঞ্চি ওপৰত দিয়াৰ উপৰিও আপোনালোকে কি কৰিব লাগিব, আপোনালোকে বিশেষকৈ প্ৰথম দিনটোত আপোনালোকে কি কৰিব লাগিব, লাইটবিলাক অলপ গৰম বেছি হ'লে 2 এবাৰ নুমাই দিব লাগিব। এইখিনি অলপ কষ্ট কৰিব লাগিব প্ৰথম 3 দিনটো। ধৰক হিটটো অলপ বেছি হৈছে, পোৱালিবিলাক চব ছাইডত এনেকৈ, তাৰমানে গৰম বেছি হৈ গ'লে, হিট বেছি হ'লে কি কৰিব, ছাইডত যায় এনেকৈ জুম বান্ধিব। বেছিকৈ তাৰমানে গৰম হ'লেও জুম বান্ধে, বেছিকৈ ঠাণ্ডা হ'লেও জুম বান্ধে, সেইটো আপোনালোকে লক্ষ্য কৰিব লাগিব। ঠাণ্ডাত জুম বান্ধে সেইটো আপোনালোকে গম পাব কেনেকৈ, আৰু গৰমত জুম বান্ধিলেও আপোনালোকে সেনেকৈ গম পাব কেনেকৈ বান্ধে। ছাইডত চববিলাক যেতিয়া বেছি গৰম লাগিব ছাইডত গুচি যাব, এনেকৈ লাইন হৈ জুম বান্ধিব। আৰু যদি ঠাণ্ডা লাগি জুম বান্ধে, তেন্তেহ'লে কি কৰিব, চব যিমান পোৱালি আছে আপোনালোকৰ সিমান পোৱালি আহি কি কৰিব, এইটো এঠাইত থুপ হ'ব। থুপ হৈ কিনে কি হ'ব, আপোনালোকৰ কিছুমান পোৱালি অক্সিজেনৰ অভাৱত যিবিলাক তলত দুৰ্বল পোৱালি থাকিব সেইবিলাক মৰি যাব। চ' আপোনালোকে ব্ৰুডিং কৰিলে গম পাব গৰমত, গৰম লাগিলে কেনেকৈ জুম বান্ধে কোৱেলৰ পোৱালি, আৰু ঠাণ্ডা লাগিলে কেনেকৈ জুম বান্ধে, আপোনালোকে এই ব্ৰুডিং কৰিলে গম পাব।
আর সব এইবিল এতিয়া মোর এইবিল পালি হয়েছে আট দিন বয়স, আট দিন হয়েছে কারণে এটা কি লাইটবিল মানে কি করছো প্রায় দেড় ফুট উপর উঠাই দিছো মানে লাইটবিল। এটা মানে বাহির বরষুণ চলি আছে সেই কারণে লাইটবিল গোটেকিটা জ্বলাই দিছো, কিন্তু রোদ দিলে আট দিন বয়স, আট দিন বয়সের কুয়েলত ইমান লাইট দিব নালাগে, মোটামুটি আপনার দুটা বা তিনটা দিলে হয়ে যায়, কিন্তু আজি বহুত বরষুণ দি আছে সেইকারণে অল্প ঠান্ডা আছে বতরটা, সেইকারণে মানে পাঁচটা লাইট দি থ দিছো আপনাদের দেখা পাব পারে, এই চাও আপনার পাঁচটা লাইট দি থ দিছো আর লাইট পাঁচটা সব দেড় ফুটর উপর আছে। আর এই মানে কি করে আসো অল্প গরম বেশি হলে লাইটবিল নুমাই দি আসো, তো এনেকাকে ব্রিডিংবিল করব আর কিছু মানে কি করে একদিনে পোয়ালি নি কিনে দানাবিল আপনার হেৰি করে প্লেটত দিয়ে বা কিনা সাজত দিয়ে, সে দিলে আপনার দানাটো খাওয়ার অসুবিধা হয় পোয়ালিবিল, আপনার দানা অল্প নষ্ট হলে কি করব প্রথম পোয়ালি নিলে এনেক তলতে ছটিয়া দিব লাগবে পেপার বা যি আপনার যতে থয় বা থলিয়া যত যি পারি দিয়ে তাতে দানাটা ছিটাই দিব লাগবে, অল্প নষ্ট হব, নষ্ট হলেও কথা নাই কারণ যেহেতু দানার অভাবত যাতে নমরে পোয়ালি সেই লক্ষ্য রাখব লাগবে, কারণ যদি আপনি ডর প্লেটত বা কিনা সাজত দিয়ে আপনার উঠিব নয় পোয়ালি যদি ভকত মরি যাব। আর পানিবিল এনেকে চাও এটা আট দিন হয়েছে শিল দিয়া নাই, আর যদি আট দিন হবো এনেকে ড্রিঙ্কারবিল কাছে কাছে আপনাদের শিল দিব লাগবে, যদি এনেকে আপনাদের প্রপার প্রপার নিয়মখানি মানি আপনাদের ব্রুডিং করে তেনহলে আপনাদের প্রায় এশটা যদি কোয়েল চড়াই ব্রুডিং করে এদিনে বলে তো আপনাদের 5% মর্টিলিটি হব, আর আপনাদের যান ডর ফার্মার নহক কিয় আপনার কোয়েলত আপনার 5% মর্টিলিটি থাকবে, আর যদি ব্রুডিং করব ভালদরে না জানে তেনহলে আপনার 10% 15% মর্টিলিটি হয়ে যাব কোয়েলর, সো এটা মই তো 4 বছর করে আছো তথাপি মোট 5% মর্টিলিটি হয় কোয়েলর, এই হবই এই কোনো রোধ করব নয় যান ভাল পোয়ালি হলেও আপনার 5% মর্টিলিটি হব। সো আজি ভিডিওটি অল্প দীঘলীয়া হব পারে, কিন্তু দীঘলীয়া হলেও কিছু নতুন ফার্মার কারণে আজি যেহেতু ভিডিওটি অল্প ইহতর কারণে সহায় হব, ভিডিওটি অল্প কামত আহিব কারণ ব্রুডিং সম্পর্কে বহুতে ভিডিও নবনায়, সো মই বেশি রিকুয়েস্ট আহি থাকার কারণে আজি মই ভিডিওটি বনাইছো কোয়েল চড়ার ব্রুডিং সম্পর্কে, কোয়েল বলে নয় আপনাদের সব মুরগি সব পোলট্রি বার্জে এনেকে ব্রুডিং করব লাগবে, কিন্তু ব্রুডিং করা গেজবিল বেলেগ বেলেগ, ধর কোয়েলর আপনি 8-10 দিন ব্রুডিং করব লাগবে, আপনার লোকাল মুরগির আপনি প্রায় 4.5-5 দিন ব্রুডিং করব লাগবে, হাঁহর প্রায় 7 দিন ব্রুডিং করব লাগবে, এনেকা ব্রুডিং সিস্টেমবিল বেলেগ বেলেগ থাকে, কিন্তু ব্রুডিং প্রায় আপনার এনেকা রাউন্ড যদি আপনি রাউন্ড সিস্টেমত ব্রুডিং করে আপনার পোয়ালি মর্টালিটিটা কম হব, মানে কিছু কি করে অল্প ভুল করে আপনার চারিগনিয়া বাকস বা মাছর কার্টন এনেকা ঠাইত ব্রুডিং করে হলে কি হয় আপনার ব্রুডিংত পোয়ালিবিল থই কিনে রাতে শুই থাকতে কি হয় সব কোনা থাকা বস্তু অল্প ব্রুডিং করলে কি হয় সববিল যায় থুপ লাগে, থুপ লাগি মরি যায়, সো হেনকা করলে নতুন ফার্মারবিল বহু লস হয় ইন্টারেস্টও কমি যায় ফার্মিংর প্রতি, সো ব্রুডিংটা মেন ব্রুডিংটা শিকবলগা বস্তু, যদি আপনি বিজনেসত লাভ করব খুঁজে পোলট্রি বিজনেসত ব্রুডিংটা মেন, তো ব্রুডিংটা যদি আপনি ভালদরে শিকি লয় তেনেদরে ফার্মিং করে আপনি লাভবান হব পারিব। সো আজিলেকে ইমানে, ভিডিওটি অল্প দীঘলীয়া হল আপনাদের বেয়া নাপাব কারণ এই ভিডিওটি আপনাদের অল্প সহায় হব নতুন ফার্মারের কারণে, সো এইখানি কয়ে আজি মই সমাপ্ত করিম, লগতে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে আপনাদের অনুরোধ জানাইছো, আর সাবস্ক্রাইব করার লগতে কাখত থাকা বেল বটনটা আপনি প্রেস করিব যাতে আগত আহিবলগা ভিডিওবিলাক আপনাদের সোনকালে পায়, সো আজিলেকে ইমানে, নমস্কার।